আজকে আমার বন্ধু মানে পাশের বাড়ির বন্ধু আমাকে এমন একটা কথা বললো না, শুনে না মুখ থেকে পুরো হার্ট বেরিয়ে আসছে। ও কি ভয়, কেন এমন কি হলো? তুই ভয় পাবি না তো? তাহলে আমি তোকে বলছি, কিন্তু তুই ভয় পাস না, ঠিক আছে? আরে না না, ভয় পাবো না, তুই বল। যেটা হয়েছিল, আজকে আমার বন্ধুটা বললো যে আজকে সকালবেলা মানে ভোরবেলার দিকে ওর যখন অল্প একটু ঘুমটা ভাঙলো, তখন নাকি পাশে দেখে ওর দাদু ওর পাশে শুয়ে আছে। তো তাতে কি হয়েছে, আমারও তো আমার সাথে দাদু ঘুমে ভাই, কিন্তু ওর দাদু তো এক সপ্তাহ আগে মারা গেছিল। ও মানে দেখি, আরে ভাই ওটাই তো প্রবলেম। আজকে আমার ভয় করছে যে আজকে রাতে যেন ওর দাদু আমার পাশে এসে যেন না শোয়ে। আরে দেখ, তুই এসব আলফাল কথা ভুলে যা, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? তুই যখন বলছিস যে ভুলে যেতে, তো চল মনটা খুশি করার জন্য একটা নতুন একটা কাজ করি, ঠিক আছে? বল তাহলে, চ একটা ভূতের সিনেমা দেখি। কি তুই এখন বলছিস? এই আমি ভূতের থেকে ভয় পাচ্ছি, এখন তুই আবার দেখবি ভূতের সিনেমা? ভূতের সিনেমা দেখবো, ভূতের সিনেমা দেখতেও আমার হেব্বি লাগে আর মনটা খুব খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কি সিনেমা দেখবি? নান। কি তুই কি নান দেখবি? তুই এই বলছিস তোর বন্ধুর দাদুর দেখা তুই ভয় পাচ্ছিস, এখন তুই আবার দিয়ে নাম দেখবি? ও তোর মতো লোক আমি কোনো দেখিনি। আমি মানছি যে আমি ভূতকে ভয় পাই, কিন্তু আমি ভূতের সিনেমা দেখতে খুব ভালোবাসি, চল দেখবো। ও তোর মতো না অ্যান্টিক পিস আমি আগে জীবনে কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে দেখছি, কিন্তু তুই ভয় পাবো না তো, আগে থেকে বলে দাম। না না ভয় পাবো না, চল না দেখবো, ঠিক আছে চ। আরে ধুর হারামি, যদি তুই ভয় পাচ্ছিস তাহলে দেখছিস কেন, চলে যাও এখান থেকে। আরে ছাড় না, মজা আসছে, মজা আসছে। কি বলবো না, সেদিন আমার বাবা দেরি করে অফিস থেকে বাড়িতে ফিরছিল রাত্রে, আর ট্রেনে করে এমন একটা জিনিস দেখল সেটা দেখে আমার বাবা এখনো বাড়িতে ভয় আছে। হ্যাঁ বল বল বল, কি হয়েছিল তোর বাবার সঙ্গে? আরে তোকে আমি কি বলবো, সেদিন আমার বাবা ট্রেনে করে বাড়িতে ফিরছিল, ট্রেনের যে কামরাটা ছিল না পুরো যাই ফাঁকা ছিল, শুধু বাবাই একা ছিল। চলন্ত ট্রেনে তো আমার ভাব হুট করে দেখলো একটা সাদা শাড়ি পরা মেয়ে ট্রেনে উঠে পড়লো, চলন্ত ট্রেনে। তারপর আর এইদিক ওইদিক টাকা ছিল, তারপর হুট করেই আবার নেমে পড়লো। বাবা দেখে পুরো ঘাবড়ে গেল, তখন ভয়ে পুরো তাড়াতাড়ি বাড়ি গেছে। কি বলবো, এখনো আমার বাবা ভয় আছে। আর এখন ওই ওদের কি যে ছিল না, তুই যে বললি সেটা খুবই ভয়ের, সেটা আমি মানছি। ওই ফাঁকা ট্রেনে তা আবার আমি তো থাকলে ভাই পুরো অজ্ঞান, কিন্তু তোর বাবা যদি আমার জায়গায় থাকতো না তাহলে তো যাই না কি হতো। তোর বাবা তো তার দূর থেকে দেখছে, আমি তো ভূতের সঙ্গে পুরো কথা বলে এসছি।
বল 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 দেখ আমার না অনেক অনেক আগে একটা বন্ধু ছিল, সেই বন্ধুদের সঙ্গে অনেকদিন কথাও হচ্ছিল না। এবার একদিন হুট করে দেখা গেল, এবার পুরো বন্ধু কথা কথা বলবো, একটু আড্ডা আড্ডা মারবো, তাই জন্য এবার বন্ধুটা আমাকে বলে চ একটা নতুন একটা জায়গায় যাবো। এবার আমাদের বন্ধু বলে কিছু মানলাম না যাচ্ছ, এবার যখন আমাকে নিয়ে গেল আমি তো খুব মানে বলে যে কোনো লোকই ছিল না, আর খুবই পোড়া পোড়া ছিল, জঙ্গল জঙ্গল ছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম। তাও বন্ধু বলে আমি অতটা কিছু কেয়ার করিনি, তবে হুট করে আমি একটা কান্না আওয়াজ শুনলাম বাচ্চার আমার করে। এবার আমি বন্ধু জায়গা ফেলে আমি আওয়াজটার পেছন করলাম কোথায়, তখন দেখতে দেখতে দেখলাম যে কুয়ো, কুয়ো আমি ঠিক শুনতেছি কিন্তু কুয়োর ভেতর থেকে যেই দেখলাম কেউ নেই, জাস্ট কেউই নেই। আমি যে ভয়, বা আমি যে আমার বন্ধুর দিকে দেখবো যে ঘুরবো ভ্যানিশ, বা ভয় আমি আর কি করবো, আমি গিয়ে বাড়ি ছুট দিলাম। বাড়ি ছুটে গিয়ে সবকিছু বললাম, বা তারপরে আমি যা জানলাম যে নাকি ও দু বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। বা তুই বল আমি ভূতের সঙ্গে কথা বলেছি কি না। খুবই ভয় ছিল সত্যি বলছি, মানে এত ভয় আমি কোনো দেখিনি। বা ভূতের সঙ্গে কথা বলা, বাপরে বাপ ভাই ভাই, এখন তুইও কিছু বল, এতক্ষণ ধরে তুইও চুপ হয়ে গেলি, আমরাও কথা বললাম, এখন তুইও কিছু বল গল্প। হ্যাঁ ভাই তুইও কিছু বল বল, এখন বলো বলো। ভূত প্রেত ডিমন আমি না এসব কিচ্ছু বিশ্বাস করি না, আর যদি হয়ে থাকে বলবো যখন আমার খুব মাথা দর্দ করে না, তখন না ওই তোদের ব্লাডিমেরি এসে আমার মাথায় টিপে যায়, আর সকালবেলা রোজ সকালবেলা আমি যখন হাগি হেগে আমার পট্টে ছুটে যায় তোমাদের ওই নান, বুঝলি? আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না, যেখানে আমার ভয় সেখানে ভূত নয়। এই যখন 5টা 8টা বেজে গেল, তাহলে আমাকে এখন বাড়ি যেতে হবে, ও তারপর তোদের এখন ওই পেছনের জঙ্গলে বলি দিয়ে যেতে হবে, আর ওখানে একটা গাছ আছে তুই জানিস আর কি হয়েছিল। হ্যাঁ ভাই জানি তো, 2 বছর আগে ওই গাছে কে যেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তুই আমার বাড়িগুলোতে একটু ছেড়ে দিয়ে আসবি, ওই পেছনের বলি জঙ্গলটা। হ্যাঁ ওই পেছনের বলি জঙ্গলটা। আর না সব থেকে ভালো কথা বলবো, এখানে নিয়ে যাই না, যখন তুই আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবি তখন তোরা দুজন একসঙ্গে আসবি, তাতে কোনো ভয় লাগবে না, আর এত ভূত বা কিছুতেই তো ভয় পায় না। ভাই আমার না খুব ভয় করছে, ওইখান থেকে না একটু সাইড করে যাবো, পুরো যে গা খেতে যাবো একটু সাইড করে যাবা। আরে দেখ তুই একটু ভয় পাস, আর ওইদিকে একটুও তাকাবি না, আর তা আবার আমাদের সঙ্গে ও তো আছে। ওই কই গেল, গেল যা করলো। হ্যাঁ ঠিক তো, কই গেল? হ্যাঁ ছোট দেখি কোথায় গেল। তুই এখানে কি করছিস? আরে ভাই ভাই ভূত লাগলো, আমি তো ইয়ার্কি মারছিলাম যে আমি ভূতকে ভয় পাই না, কিন্তু আমি তোদের থেকেও বেশি ভয় পাই। আরে আমি পেছনে জঙ্গলে দুজন কি যদি 10 জন নিয়ে যাস না, আমি ওকে যেতেই পারবো না ভাই। দেখো এ নাকি আমাদের বীর পুরুষ, এ নাকি নানকে দিয়ে নিজের পেছন ছচায়। কি বলবো না, আমাদের চারপাশে এখন এমন এমন জিনিস হচ্ছে না, তোকে আমি কি বলবো, সব জায়গায় ভূত পিশাচ এরকম। তাহলে আর একটা কথা বলবো, সত্যি হয়ে যায় যে আমাদের পাশের বাড়ি একটা কাকু ছিল, অর্থাৎ বউ অনেক জিনিস মারা গেছে,
তারপরের দিন নাকি বলছে মানে কালকেই বলছে রাত্রিবেলা তার বউয়ে আসতে এসে নাকি বাড়ি ধক ধক করছে, বলছে নাকি আমি ভেতরে ঢুকবো। মানে তুই এখন বল ভাই, আমার না এইসব কথা শুনলে না খুব ভয় করে, আমার ভয় করছে এখন যেন আমার সঙ্গে যেন এরকম না হয়। খুবই ভয় করে, খুব ভয় করে, তুই প্লিজ চুপ করে থাক, প্লিজ চুপ করে থাক। চুপ কেন করবো, আজকে তোদেরকে সত্যিটা বলতে দে, আবার পিসাজি পূর্ণিমা, তাদের আত্মা গুলো আজকে নিচে আসবে আর তাদের আত্মা গুলোকে শান্ত করতে হবে, তাই জন্য আমাদেরকে তাদেরকে রক্ত দিতে হবে, রক্ত দিলে তারা ঠান্ডা হয়ে যাবে। খুবই ভুল হয়েছে, সো গুড বাই।